আমাকে খেতে বলতেছে, বাট আমি ওকে আগে খেতে বলি ইউ ইট ফার্স্ট। হাউস দ্য কাঁচা চিংড়ি খাওয়াচ্ছে আল্লাহ জানে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সাথে আমার ফ্রেন্ড আছে ক্যারেন, সে আমাকে দেখাবে মেক্সিকান সব থেকে অথেন্টিক একটা ফুড আগুয়া চিলে, রাইট? সো এটা সব থেকে মজার একটা ব্যাপার হচ্ছে যে এই রেসিপিতে কোনো কিছু রান্না করতে হবে না, কোনো কিছু কুক করতে হবে না, বেক করতে হবে না, বাট সে কীভাবে করে দেখা যাক, চলুন শুরু করা যাক। সো প্রথমত অনেকগুলো লাইম জুস, অনিয়ন স্লাইস আর সাথে কিউকাম্বার নিচ্ছে, হালাপিনো নিচ্ছে, মানে কাঁচামরিচ ইউজ করলেও হবে, অনেকগুলো সল্ট, নাও ওকে তো ম্যারিনেট করতে হবে আর কি, মাখাতে হবে ভালোভাবে। সো সে এটা ম্যারিনেট করেছে আর যেটা বলছে যে এক ঘন্টা এটা ফ্রিজে যদি আপনি কভার করে রেস্ট করেন, এই যে লেমন জুসটা আছে বা লাইম জুস সেটার মাধ্যমে এটা কুক হবে। আর আজকে এইটা তৈরি করার কারণ হচ্ছে আমাদের বাসায় একটা এমপ্লয়মেন্ট পার্টি আছে, এই জন্যই সে তৈরি করেছে। থ্যাংক ইউ সো মাচ ক্যারেন, লেটস সি হাউ শি মেড। তো এবার আমাদের আগুয়া চিলে যেটা আর কি, দেখেন কালারটা দেখেন, সেম কিন্তু আমরা কোনো কিছু রান্না করিনি, জাস্ট ফ্রিজে একদম মানে চিল টেম্পারেচার রেখেছিলাম, নিজে নিজে কুক হয়েছে যেটা বলছিল লাইম জুসের মাধ্যমে। ন্যাচোস চিপ দিয়ে রেডি করছে একটা, আমাকে খেতে বলতেছে বাট আমি ওকে আগে খেতে বলি ইউ ইট ফার্স্ট দেন আইল সি হাউস দ্যাট, ইউ ডোন্ট ফিল গুড, সো গুড, ইটস মাই টার্ন টু ট্রাই গাইস। কাঁচা চিংড়ি খাওয়াচ্ছে আল্লাহ জানে কেমন হয়। গুড জব, গুড জব, দ্যাটস গুড, ইটস কুক গাইস, বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখাবেন এগুলো, শেষ করি, সো স্পাইসি।